মাত্র একজন শিক্ষক দিয়ে চলছে স্কুল, ফলে স্কুলের চারটি ক্লাসের পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার সহ অফিসের যাবতীয় কাজ সামলাতে হয় প্রধান শিক্ষককে। হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাগ নদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই হাল। জানা গিয়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই স্কুলটিতে মোট 81 জন পড়ুয়া রয়েছে, ফলে শিক্ষক একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকে। পরিস্থিতির সামাল দিতে মাঝে মধ্যে বড়রা ছোটদের ক্লাস নেয়। সূত্রের খবর, 2022 সাল থেকেই একজন মাত্র শিক্ষক রয়েছেন, কোনো গ্রুপ ডি কর্মীও নেই। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন শিক্ষক চেয়ে ব্লক, জেলা ও রাজ্যের কাছে আবেদন করা হয়েছে, তারপরও কোনো রকম সুরাহা হয়নি। এই একই অবস্থায় চলছে স্কুল। এই অবস্থায় একজন শিক্ষক ওই চারটি শ্রেণীর ক্লাস কি করে নিচ্ছেন বা কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের অভিভাবকরা। শিক্ষক না থাকায় একদিকে যেমন ছাত্ররা ঠিকমতো শিক্ষা পাচ্ছে না, তেমনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। স্কুলটা ভালোভাবে চললে সরকারের উপরে এটাই আবেদন, স্কুলটা ভালোভাবে চলুক। হ্যাঁ, ছাত্ররা আমরা আমাদের ছেলে মেয়ে এখানে ভর্তি হচ্ছে, হ্যাঁ ভালোভাবে রাখছি তো আমরা এখানে ভাড়া ইয়ে কী বলছে যে ছেলে মেয়ে এখানে ভর্তি করছি, শিক্ষকের দরকার, পড়াশোনা ভালো হবে, একটা শিক্ষক আছে, একটা শিক্ষকে কি হবে, এখন অভাবটা আছে মাস্টরের, যে মাস্টরের অভাব আছে, মাস্টরের অভাবের জন্য ছেলে মেলে ইদিগুদি হয়ে যাচ্ছে। আর এখানে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই, মেয়ে নাই, সব গরিবের। আমিও যে আছি আমিও গরিব, দরকার হলে আমি ছেলে পেলেকে নিয়ে ফের বাইরেও চলে যাচ্ছি খাটার জন্য। হ্যাঁ, এখানে যদি মাস্টর থাকতো গারো দুটা তো ছেলে মেলে শিক্ষিত হতো, গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না, এখানে হলে ভালো হতো। এখানে একজনই আছে, হ্যাঁ ওই সামলাচ্ছে, কি করবে। এই 2022 সাল থেকে টিচারের অভাবে ছাত্ররাও একটু কম আসছে, আর আমি তো মিড ডে মিল, তারপরে অফিস, ব্লক, এসআই অফিস ঘোরাঘুরি করতেই সময় নষ্ট, তাড়াতাড়ি স্কুল ছুটি দিতে হচ্ছে, নাহলে ব্লকে যাওয়া যাচ্ছে না। চারটা ক্লাস মিলে বর্তমানে 81 জন ছাত্রছাত্রী, নিয়মিত আসছে 35-40 জন। পড়াশোনা হয় না, আমরা পড়াশোনা সেরকম হয় না, আমাদের মধ্যে যে সিনিয়র ছাত্র, যেগুলো সিনিয়র ছাত্র ওদেরকে একটু দায়িত্ব দিয়ে দিই, কিন্তু ছাত্র তো ছাত্রই, খেলাধুলার ঝোঁক বেশি, তো পড়াশোনার কী হবে। আমরা বিডিওকে জানাইছি, এসআইকে জানাইছি, ডিএনওকে জানাইছি, আর রাজ্য শিশু শিক্ষা মিশনের ডিরেক্টরকে আমরা জানিয়েছি, এখনও পর্যন্ত কোনো রেসপন্স নেই।